एवरीवन वेलकम बैक टू माय चैनल अमी अपूर्णा आज के मंगलवार ना हैं आज के मंगलवार तो এখন আমরা চা খাচ্ছি আর কাল রাতে প্রচন্ড ঝড় হয়েছে আর আজকে সকালেও রাতে না সকালে তাই না রাতেও হয়েছে ঝড় বৃষ্টি আবার আজকে ভোরবেলা 5টা থেকে শুরু হয়ে গেছে এত ঝড় এত বৃষ্টি যে আমরা সবাই উঠে পড়েছিলাম পিয়ানসু সময় তো তারপর আবার একটু সবাই ঘুমিয়েছিলাম তো সকাল সকাল 6টা নাগাদ যে ভিডিওটা তোমাদের দেখালাম আমি ঝড় হাওয়া হয়েছে ওটা 6:30 হবে তাই না 6:30 সময়কার সিনটা তোমাদের সাথে শেয়ার করলাম হাজবেন্ড ভিডিও করেছে ওটা তাও ঝড় হাওয়া হয়েছে বিদ্যুৎ কিন্তু চমকাচ্ছিল তো এটাই কালকে আমি বানিয়েছিলাম লাঞ্চে পটল চিংড়ি বলেছিলাম তোমাদের সাথে শেয়ার করব ভিডিও শুট করে রেখেছি আর কালকে ঝড়টাও শুট করে রেখেছি এছাড়া আর কালকে কিছুই শুট করিনি তো ওই দুটো তোমাদেরকে দেখাবো অবশ্যই তো যতক্ষণ আমরা চা খাচ্ছি ততক্ষণ কালকে আমার পটল চিংড়ির রেসিপিটা দেখে নাও আর কালকে রাতে ঝড়টাও একবার দেখে নাও চলো তোমরা দেখে আসো ততক্ষণ আমরা চা ফিনিশ করে নিই তারপর আবার কথা বলছি চলে এসেছি সোমবার দুপুরে পটল চিংড়ির জন্য আলু ভেজে নিচ্ছি আর পটল ভাজা হয়ে গেছে আর একটা ভেন্ডি পোস্ত করব আর চিংড়ি মাছটা ছাড়িয়ে ভালো করে ধুয়ে রেখেছি বড় কড়াই বার করে রেখেছি এই কড়াই পটল চিংড়িটা বানাবো এই কড়াইটা খুব ছোট জাস্ট এখানে ভাজার কাজগুলো করে নিচ্ছি এতে চিংড়ি মাছটাও ভেজে তুলে নেব আর মশলাটা রেডি করে রেখেছি পেঁয়াজ রসুন আদা আর লঙ্কা বেটে রেখে দিয়েছি তো পটল চিংড়ি আমরা বাড়িতে সবাই করি এটা আর নতুনত্ব কিছু না আলাদা ধরনেরও কিছু না হয়তো আমি সেভাবেই করি তো জাস্ট বানালাম তাই তোমাদের সাথে শেয়ার করলাম আর এখানে গুঁড়ো মশলাগুলো ড্রাই মশলা জিরে ধনে আর শুকনো লঙ্কা গুঁড়োটা একটু জলে ভিজিয়ে রেখে দিলাম তারপর তেলে তেজপাতা জিরে ফোড়ন দিয়ে দিয়েছি এবং তাতে সমস্ত মশলার যে পেস্টটা আমি বানিয়ে রেখেছিলাম পেঁয়াজ রসুন আদা লঙ্কা সেই পেস্টটা আমি দিয়ে দিলাম তো পেস্টটাকে ভালো করে কষিয়ে নিয়েছি মশলাটাকে তারপর গুঁড়ো মশলাটা যে আমি জলে ভিজিয়ে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে কষিয়ে নেব একটু জলও দিয়ে দিলাম যেহেতু গুঁড়ো মশলা অ্যাড করলাম তো বাটিটা ধুয়ে গুঁড়ো মশলার বাটিটা ধুয়ে জল অ্যাড করে দিলাম তারপরে দিয়ে দিলাম নুন আর দিয়ে দেবো হলুদ তো হলুদটা আমি এখন দিয়েছি তো সেই সময় দেইনি নুন হলুদ দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব মশলা কষে গেছে এবার এতে দিয়ে দিলাম বড় টেবিল চামচের 1 চামচ দই দই দেওয়ার সময় অবশ্যই গ্যাসটা কমিয়ে দই দিয়েছি এবার দইয়ের সাথে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব তোমরা যদি দই না দাও তাহলে টমেটো দিতে পারো অনেক রকমভাবে করা যায় জাস্ট আমি আজকে যেভাবে করলাম সেটাই শেয়ার করলাম এটা নতুনত্ব কিছু না সবাই জানো এই রেসিপিটা তো মশলাটা কষে গেছে এবার আলু আর পটল যেটা ভিজে রেখে দিয়েছিলাম সেটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটু ঢেকে 5 মিনিট হতে দেবো একটু রান্না হতে দেবো পাঁচ মিনিট পর দেখো তুলে দিয়েছি আর একটু জলও আমি দিয়েছিলাম তো দেখো আলু পটল একদম সেদ্ধ হয়ে গেছে ভাজার সময় অর্ধেক সেদ্ধ হয়ে গিয়েছিল তো এবার আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি আর একটু ভাজা রাখলাম ওটা প্রিয়াংশুর জন্য ভাজা চিংড়ি মাছ দিয়ে আরও 5 মিনিট ঢেকে আমি হতে দেবো তাহলে চিংড়ি মাছের যে ফ্লেভারটা আছে পুরো পটল চিংড়ির ভেতরে যাবে তো রেডি হয়ে গেল পটল চিংড়ি আর আমি ঘি গরম মশলাও কিন্তু দিয়েছি সেটা আমি শুট করিনি কিন্তু ঘি গরম মশলা দিয়েছি আর পটল চিংড়ি আর চিংড়ি মাছ ভাজার তেলেই কিন্তু আমি পটল চিংড়ি ফোড়নটা দিয়েছিলাম তাতে কিন্তু আরও দারুণ টেস্টি হয় রেডি সোমবার দুপুরে পটল চিংড়ি তো কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্ট করো আর তোমরা কে কীভাবে করো সেটাও আমার সাথে শেয়ার করো তো চলো সোমবার রাতে ঝড়টা একটু তোমাদের সাথে শেয়ার করি এবার চলে এলাম মঙ্গলবার সকালে তো যতক্ষণ তোমরা পটল চিংড়ি আর ঝড়টা দেখলে ততক্ষণে আমি অনেক কাজ করে নিয়েছি আমার ডাস্টিং হয়ে গেছে ঘর মোছা হয়ে গেছে এবার এই ঘরের বিছানাটা তুলে ফেললাম প্রিয়াংশু একটু আগে উঠলো প্রিয়াংশুকে চেঞ্জ করিয়ে ওকে ব্রাশ করিয়ে যাবতীয় ওর যা কাজ ওর সব করলাম তারপর ওয়াশিং মেশিনে আমি আজকে কিছু জামাকাপড় কাচতে দিয়েছিলাম মানে আজকে সব বালিশের কভারগুলো কেচেছি তো অনেকগুলো একসাথে ভিজিয়েছিলাম তো এতগুলো হাতে কাচতে পারবো না ওই জন্য মেশিনে কেচে নিয়েছি তো সেগুলোকে মেলে দিচ্ছি আর বাইরে প্রচণ্ড হাওয়া হচ্ছে আর আজকে রোদ নেই বললেই চলে একদম ঠান্ডা ঠান্ডা ওয়েদার তো হাওয়ার ভেতরে মেলে দিলাম তাড়াতাড়ি শুকিয়ে যাবে আমি কিন্তু ড্রায়ারে দেইনি
চলে এসে রান্নাঘরে, স্নান কমপ্লিট, পুজো কমপ্লিট, সব কমপ্লিট। তো আজকে যা ওয়েদার, একদম ঠান্ডা ঠান্ডা ওয়েদার, মেঘলা ওয়েদার, রোদের একটু নাম বংশ কিচ্ছু নেই, তার সাথে সাথে ঝোড়ো হাওয়া বইছে। তো এরকম ওয়েদারে কি খাবো? তো এত সুন্দর একটা ওয়েদারে আজকে আমরা খাবো খিচুড়ি। তার জন্য চাল ডাল সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি হাঁড়িতে, কড়াই বসিয়ে দিলাম। এবার এতে এখানে নিয়েছি আমি মিষ্টি কুমড়ো, সিম, মূলো, তারপর তোমার আলু, এগুলো ফ্রাই করব, মানে এই সব দিয়ে আর কি বানাবো খিচুড়ি। মুসুরির ডালের খিচুড়ি বানাবো। চাল ডাল সেদ্ধ হচ্ছে, সবজিগুলো ভেজে নিয়ে খিচুড়িতে দিয়ে দেবো। তারপরে তড়কা লাগাবো, পেঁয়াজ, রসুন, আদা, টমেটো, পাঁচফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা, এইসব দিয়ে। এটা শেয়ার করার কিছু নেই, তো আমি জাস্ট এইভাবে বানাই, তাই তোমাদের একবার বলে দিলাম। তাহলে এই ভেজিটেবলগুলো এখন ফ্রাই করে নিই, চলো। সরষের তেলেই বানাবো খিচুড়িটা, সেই জন্য সরষের তেলে এগুলো ফ্রাই করে নেব। সব সবজি বেশ পাতলা, খিচুড়ি খেতে খেতে খুব ভালো লাগে। খুব বেশি ভাজবো না, দেখো ভাজা হয়ে গেছে, হালকা একটু ফ্রাই করে নিলাম। এবার হাঁড়িতে দিয়ে দেবো। আর আজকে গ্যাসটা এখন অফ করে দিই, এখন গ্যাসের কোনো কাজ নেই। আজকে এত সুন্দর একটা ওয়েদারে কারা কারা খিচুড়ি খেয়েছো অবশ্যই কমেন্ট করবে, ভুলো না কিন্তু, প্লিজ। কারা কারা খিচুড়ি খেয়েছো, কারা কারা খিচুড়ি খেতে ভালোবাসো, প্লিজ কমেন্ট করো। সেদিন আমার পান্তা ভাত খাওয়া দেখে তোমাদের খুব ভালো লেগেছে। সম্ভবত সঙ্গীতা, তুমি কমেন্ট করেছো যে তুমিও পান্তা ভাত খেতে ভালোবাসো, আমার পান্তা ভাতটা দেখে তোমারও খেতে ইচ্ছে করছে। সত্যি তাই, পান্তা ভাত কিছু কিছু জিনিস আছে ভীষণ লোভে দেখলেই খেতে ইচ্ছে করে, তাই না? আবার অনেকে ভাববে কি খায় রে বাবা পান্তা ভাত, কিন্তু যারা খাও না একবার খেয়ে দেখো, দারুণ। আর আমার মার হাতের পান্তা মাখা তো ফাটাফাটি, মা দারুণ সুন্দর পান্তা ভাত মাখে। চলো এটা চাল ডাল সবজিগুলো সেদ্ধ হতে থাক, তারপর আমি তড়কা লাগাবো। এখন তাহলে একটু ঘরে যাই, দেখি প্রিয়াংশু বাবু কি করছে, তারপর আবার রান্না করে আসছি। আবার চলে এলাম রান্নাঘরে, এসে খিচুড়িটা সম্বরা দেওয়ার জন্য সবকিছু রেডি করে নিলাম। জিরে, সরি জিরে না, পাঁচফোড়ন দিয়েছি, তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে পেঁয়াজ, রসুন, আদা, টমেটো ভালো করে কষিয়ে আর শুকনো মশলার মধ্যে তোমার বাদামটাও ভেজে নিয়েছি, আর ড্রাই মশলার মধ্যে দিয়েছি জিরের গুঁড়ো, আদার গুঁড়ো, সরি জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ। তো মশলা কষিয়ে খিচুড়িতে দিয়ে দিয়েছি, খিচুড়িটা কিন্তু আমার হয়ে গেছে। এখানে পাঁপড়গুলো ভেজে নিচ্ছি, আর প্রিয়াংশু চলে এসেছে আমাকে হেল্প করার জন্য, হেল্প না আমাকে ডিস্টার্ব করার জন্য। তো এক হাত দিয়ে ওকে গার্ড করছি, কেননা গরম তেলের সামনে, আরেক হাত দিয়ে আমি পাঁপড় ভাজছি।
ওকে কিছুতেই এখান থেকে সরানো যাচ্ছে না যতক্ষণ না কটা পাঁপড় ভেজে ওকে দিই। তো শুধু পাঁপড় দেবো না, একবারে লাঞ্চ দিয়ে দেব। তো মাঝে মাঝে প্রিয়াংশু এইভাবে এসে আমাকে ডিস্টার্ব করে, আর আমি কিন্তু তোমাদের সাথে কথাও বলছিলাম মাঝখানে, কিন্তু সেটা আমি মিউট করে দিয়েছি, কেননা খুব আওয়াজ হচ্ছিল, একে তো পাঁপড় ভাজছি, যা তারপর হচ্ছে প্রিয়াংশু খুব চিৎকার চেঁচামেচি করছিল, ওই জন্য আমি মিউট করে দিয়েছি আর কি। ত্রিনান প্রিয়াংশুকে লাঞ্চটা দিয়ে দিয়েছি, আর এদিকে চলে এসেছে বৃষ্টি, তার সাথে ঝোড়ো হাওয়া, ওই জন্য তাড়াতাড়ি বারান্দায় এসে সব জিনিসপত্র করে তুলে নিচ্ছি, নাহলে যেটুকু শুকিয়েছে সেটুকু ভিজে যাবে। তো বৃষ্টির সময় এটাই একটা প্রবলেম, একবার তোলো একবার মেলো, একবার তোলো একবার মেলো, এটাই খুব বড় প্রবলেম। যদি বৃষ্টি না আসতো এত সুন্দর হাওয়া কিন্তু ড্রাই হয়ে যেত। আর কদিন ধরে এত গরম বলছিলাম বৃষ্টি আসুক দেখো, কাল থেকে বৃষ্টি হচ্ছে, এখন আবার সেটাতেও বিরক্তি, মানে মানুষের না কোনো কিছুতে শান্তি নেই, কোনো কিছুতে মানুষ স্যাটিসফাই হয় না। সেম আমারও তাই। এখন করব লাঞ্চ, খিচুড়িটা নিয়ে নিলাম, আর ত্রিনারায়ণ প্রিয়াংশু কিন্তু হয়ে গেছে, তার সাথে পাঁপড় ভাজা, স্যালাডে আছে শশা, আর আছে কালকে পটল চিংড়ি। তো এই দিয়ে আজকে লাঞ্চ হবে। ভাবলাম একটু রায়তা বানাবো, ভাবলাম এত কিছু আছে আর দরকার নেই, রায়তাটা রাত্রে বানাবো রুটির সাথে। তো এটা হাজবেন্ডকে দিচ্ছি, আমার জন্য নয়, হাজবেন্ডকে দিয়ে তারপরে আমি লাঞ্চটা করে নেবো আর বাচ্চাদের কমপ্লিট, তাহলে এই লাঞ্চের কোটা পূরণ হয়ে যায়। ঘরে গিয়ে নিউজ দেখবো আর খিচুড়ি খাবো, দিয়ে আসি হাজবেন্ডকে। হাজবেন্ডকে দিয়ে এলাম, এবার আমারটাও নিয়ে বসে পড়ি। বেশ করেছি দাদা, দুষ্টু করেছে তাই মেরেছি। তো বন্ধুরা লাঞ্চ তো কমপ্লিট হয়ে গেল, এবার একটু রেস্ট নেওয়ার পালা, আর আজকের এই ব্লগটা এখানে এন্ড করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ঘরে থেকো, আর আমাকে মিষ্টি মিষ্টি কমেন্ট করো, আমার ব্লগগুলো দেখো, এটাই বলার। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, আর ভিডিও যেমন দেখছো তেমন একটু লাইক দিও প্লিজ, লাইকের সঙ্গে সাথে কমেন্ট করো, তাহলে আরও ভালো লাগবে। চলো টাটা বাবা, টেক কেয়ার, সি ইউ এগেন নেক্সট ব্লগ।